सर सलाम अलैकुम। हेलो सर, अस्सलाम वालेकुम। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চট্টগ্রামের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্কুল সাউথ এশিয়ান স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো এবং আমাদের অনলাইন ক্লাস এনজয় করছো, এবং সাথে সাথে তোমাদের সিলেবাসের যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো তোমরা যথাযথভাবে আয়ত্ত করতে পারছো। ওকে, আমরা আমাদের গণিত বইয়ের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে বীজগণিত অংশ প্রায় শেষ করেছে, সিলেবাস নতুন অংশ আছে। আর পাটিগণিতের প্রথম অধ্যায়ে যতটুকু অংশ ছিল ততটুকু আমরা শেষ করেছি। আমরা দ্বিতীয় অধ্যায়ে 2.1 এর সমস্যা সমাধান করবো। তার আগে অনুপাত সম্পর্কিত যে বেসিক যে আইডিয়া, প্রাথমিক যে ধারণাগুলো তোমার দরকার, সেই বিষয়গুলো আমরা মূলত গত ক্লাস থেকে আলোচনা শুরু করেছি। তারই দ্বারা আজকে আমরা আরো কয়েকটি টপিক ছিল, লঘু অনুপাত কি, দ্বিগুণ অনুপাত কি, এই বিষয়গুলো আমরা কথা বলবো। তবে সহযোগিতা লাগবে, সহযোগিতা হচ্ছে তোমরা সবাই মিউট করে রাখবে। তোমরা কি করবে, তোমরা মিউট করে রাখবে যাতে তোমাদের স্যার বলতেছি যে আপনি স্যার 6 নম্বরটা, 6 নম্বর স্যার সরল অনুপাত করেছেন, যে এটা স্যার অঙ্ক দেন নয় স্যার, শুধু স্যার সংজ্ঞাটা দিয়েছিলেন স্যার ওই দিন। আচ্ছা ঠিক আছে, তোমাদের 2.1 এর প্রত্যেকটি ম্যাচ স্যার আবার যখন অনুশীলন যাবো তখন করে দেবো, ঠিক আছে? সবগুলো ধারাবাহিকভাবে করে দেবো, নো টেনশন। এখন যে কথাগুলো বলছি সেগুলো তোমাদের দিয়ে শোনো, তোমরা সবাই মিউট রাখো, তাহলে কারো কোনো অসুবিধা, সাউন্ডে অসুবিধা করবে না। ওকে, আমরা আজকে জানবো যে লঘু অনুপাত। লঘু অনুপাতটা কি, অর্থাৎ লঘু মানে, লঘু শব্দের অর্থ কি? লঘু মানে হচ্ছে ছোট, লঘু মানে কি ছোট, আর গুরু মানে হচ্ছে বড়। তাহলে যে সরল অনুপাত, আমরা কিন্তু গত ক্লাসে সরল অনুপাত কি বলেছিলাম, কারো কি মনে আছে সরল অনুপাত কি? কে বলতে পারবে সরল অনুপাত মানে কি? স্যার আমি পারবো, বলো। সরলপাতের দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। আচ্ছা, যদি অনুপাতের দুটি রাশি থাকে তাহলে তাকে সরল অনুপাত বলে। প্রথম প্রথম রাশিকে কি বলে? পূর্ব রাশি। পূর্ব রাশি। আর পরের রাশিকে কি বলে? উত্তর রাশি। ওকে, গুড। উত্তর রাশি। তাহলে যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির চেয়ে ছোট সেই অনুপাতকে বলা হয় লঘু অনুপাত। জাহিন তুমি কর না, তোমার তোমার এখানে বেশি আওতা স্যার। যে সরল অনুপাতে পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা ছোট তাকে লঘু অনুপাত বলে। যেমন পাঁচ অনুপাত সাত, চার অনুপাত নয়, দুই অনুপাত পাঁচ, অনেকগুলো হতে পারে। তার মানে এখানে দেখো পূর্ব রাশি হচ্ছে কত, পাঁচ, আর উত্তর রাশি সাত। তাহলে পূর্ব রাশি পাঁচটা সাত থেকে ছোট, আবার পূর্ব রাশি চার উত্তর রাশি নয় অপেক্ষা ছোট, পূর্ব রাশি দুই উত্তর রাশি পাঁচ অপেক্ষা ছোট। তার মানে এই অনুপাত গুলো হচ্ছে লঘু অনুপাত। কারণ হচ্ছে আমরা বলেছি যে
সরল অনুপাতের মধ্যে পূর্ব রাশি কি হবে উত্তর রাশিটা ছোট হবে তাকে লঘু অনুপাত বলে। বুঝা গেল? কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? নো স্যার। ওকে ফাইন, আশা করি কারো অসুবিধা হচ্ছে না। কারণ গুরু অনুপাত আমরা কি জানবো? গুরু অনুপাত। তাহলে গুরু অনুপাত হচ্ছে লঘু অনুপাতের বিপরীত। যে সরল অনুপাতে পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় তাকে গুরু অনুপাত বলে। শেষ। তাহলে সবাই লেখো যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা বড়। তাকে গুরু অনুপাত বলে। যেমন আমরা যদি লঘু অনুপাত গুলোকে কি করে দিই, বিপরীত করে দিই, তাহলে কিন্তু গুরু অনুপাত হয়ে যাচ্ছে 7:5, 9:4, তারপর 5:2। এইগুলো হচ্ছে গুরু অনুপাত। তাহলে দেখো যে সরল অনুপাতে পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা বড় তাকে গুণ অনুপাত বলে। তাহলে অর্থাৎ গুণ অনুপাতের সাথে আমরা বলতে পারি পূর্ব রাশিটা কি হবে, পূর্ব রাশি ইজ গ্রেটার দেন আর বড় উত্তর রাশি। পূর্ব রাশিটা কি হবে উত্তর রাশির বড় হবে। আর এখানে আমরা লিখতে পারি পূর্ব রাশি ইজ লেস দেন উত্তর রাশি। ঠিক আছে, এই চিহ্ন দিয়ে আমরা দেখাতে পারি পূর্ব রাশিটা উত্তর রাশি থেকে ছোট হলে লঘু অনুপাত আর পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে গুরু অনুপাত। সবাইকে লিখা শেষ। Yes, sir, আমার শেষ। এবার আসে একক অনুপাত। যে সরল অনুপাতে পূর্ব রাশি ও উত্তর রাশি সমান কি হবে একক অনুপাত। আমরা এখন জানবো কি একক অনুপাত। যে সরল অনুপাতে পূর্ব রাশি ও উত্তর রাশি সমান সমান তাকে একক অনুপাত বলে। যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান তাকে একক অনুপাত বলে। যেমন এগারো অনুপাত এগারো, 4:4, 1:1,
लिखा शेष যে সমানুপাতে পূর্ব রাশি উত্তর রাশি সমান তাকে একক অনুপাত বলে। অর্থাৎ এখানে যদি তোমার একক অনুপাত রাশি পরস্পর সমান থাকে তাহলে তুমি বুঝতে হবে যে এটা হচ্ছে একক অনুপাত। এবার আসো ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত মানে কি? ব্যস্ত অনুপাত মানে বিপরীত অনুপাত। কি অনুপাত? বিপরীত অনুপাত। অর্থাৎ তুমি পূর্ব রাশিকে উত্তর রাশি, উত্তর রাশি পূর্ব রাশি করলে যে অনুপাত পাওয়া যাবে সেটা হচ্ছে ব্যস্ত অনুপাত। যেমন সরল অনুপাতের সরল অনুপাতে পূর্ব রাশিকে পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি সরলপথে পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে যে অনুপাত পাওয়া যায় যে অনুপাত হয় তাকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। অর্থাৎ এটাকে যদি আমরা কি করি, এই বিষয়টাকে যদি আমরা তোমার উদাহরণ দিয়ে বোঝাই তাহলে তোমাকে বুঝতে সুবিধা হবে। তাহলে ব্যস্ত অনুপাত কি বললাম? সরল অনুপাতে পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে যে অনুপাত হয় তাকে পূর্বের অনুপাতে ব্যস্ত অনুপাত বলে। যেমন পাঁচ অনুপাত চার এ ব্যস্ত অনুপাত কত হবে দেখো, ব্যস্ত অনুপাত হবে সমান, অর্থাৎ এই পূর্ব রাশি পাঁচকে আমরা করবো উত্তর রাশি চারের জায়গায় চলে যাবে, আবার এই উত্তর রাশি চারকে পাঁচ জায়গায় নিয়ে আসবো তাহলে যে অনুপাত হবে, তার মানে পূর্ব রাশিকে উত্তর রাশি, উত্তর রাশিকে পূর্ব রাশি করে যে অনুপাতটা পাবো সে অনুপাত হবে এই অনুপাতের ব্যস্ত অনুপাত। তাহলে পাঁচ অনুপাত চারের ব্যস্ত অনুপাত হবে কত? চার অনুপাত পাঁচ। এবার তোমরা বুঝে থাকো, তোমরা বলো তো দুই অনুপাত তিন এর ব্যস্ত অনুপাত কত হবে, কে বলতে পারবে? দুই অনুপাত তিন এর ব্যস্ত অনুপাত কি হবে? তিন অনুপাত, তিন অনুপাত দুই অনুপাত তিন থেকে যাবে, তিন অনুপাত তিন থেকে যাবে। বুঝো নাই আবার একদম বলো, আমি তোমাদের কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। দুই অনুপাত তিন এর ব্যস্ত অনুপাত কি হবে? স্যার দুই অনুপাত তিন থেকে যাবে। কেন থেকে যাবে? উল্টা হয়ে যাবে, তিনের জায়গায় দুই, দুইয়ের জায়গায় তিন। এবার বুঝা গেল কিনা? এখানে তিনটা পরে ছিল আর ব্যস্ত অনুপাত তিনটা আগে চলে আসছে, দুইটা আগে ছিল
ব্যস্ত অনুবাদে কিন্তু দুইটা পরে চলে যাবে বানান তার বিপরীত বিপরীত আর কি বিপরীত আর কি সেটাই তাহলে এবার তোমরা আরেকটা বলো তো আরেকটা বলেন নয় অনুপাত দশ ব্যস্ত অনুবাদ কত হবে দশ অনুপাত নয় নয় অনুপাত দশের ব্যস্ত অনুপাত কত হবে দশ অনুপাত নয় গুড আমরা তোমার ব্যস্ত অনুপাত বুঝতে পেরেছি এবার আসুন মিশ্র অনুপাত এবার হচ্ছে কি মিশ্র অনুপাত সারাস কঙ্ক করাবেন না তার যখন যে বিষয়টা পড়াই সেটি মনোযোগ দিয়ে করবে মনে করবে যে এটাই তোমার জন্য গুরুত্বপূর্ণ মিশ্র অনুপাত মিশ্র অনুপাতে একাধিক সরল অনুপাতে পূর্ব রাশি গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশি গুণফলকে উত্তর রাশি ধরে যে অনুপাত পাওয়া যাবে সেটা হচ্ছে মিশ্র অনুপাত যেমন আমি তোমাকে উদাহরণ দিয়ে প্রথম বোঝাই দুই অনুপাত তিন এটা একটা অনুপাত সরল অনুপাত এবং আরেকটা অনুপাত দিচ্ছি চার অনুপাত পাঁচ এখন এই দুইটা অনুপাত দিয়ে তোমাকে বলা হলো তোমরা কি করো মিশ্র অনুপাত তৈরি করো তাহলে মিশ্র অনুপাত কি হবে প্রথম অনুপাত পূর্ব রাশি দ্বিতীয় অনুপাতে পূর্ব রাশিকে গুণ করব অনুপাত এরপরে প্রথম অনুপাতে উত্তর রাশি দ্বিতীয় অনুপাতে উত্তর রাশিকে গুণ করব এই গুণফল দেখো এখানে গুণফল কত হচ্ছে আট আট তোমাদেরকে যদি আমি দুইটা অনুপাত দেওয়া থাকে দুইটা অনুপাত দেওয়া থাকে সেখান থেকে মিশ্র অনুপাত কিভাবে বের করতে হবে আশা করি পারবে পারা যাবে না এবার মিশ্র অনুপাত কাকে বলে বিষয় লিখে নাও তোমাদের পরীক্ষায় পদে পদে দুই নম্বর আসে পদে দুই নম্বর যেন আসবে যে মিশ্র অনুপাত কাকে বলে লিখো তখন তোমাকে কিন্তু লিখতে হবে সেই জন্য লিখে নাও সরল অনুপাতে একাধিক সরল অনুপাতে একাধিক সরল অনুপাতে পূর্ব রাশিগুলোর গুণফলকে একাধিক সরল অনুপাতে পূর্ব রাশির গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর উত্তর রাশি স্যার ইন্তেজাম মোবাইলকে একটু মিউট করতে বলেন না স্যার বুঝি নাই স্যার ইন্তেজাম মোবাইলকে একটু মিউট করতে বলেন না স্যার মিউট করতে স্যার
দেখো তাহলে মিশ্র অনুপাত হচ্ছে যে একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে। যেমন দুই অনুপাত পাঁচ এবং তিন অনুপাত চার এর এর মিশ্র অনুপাত হলো দুই গুণ তিন, অর্থাৎ এটা এবং দুই এবং তিন গুণ করবা অনুপাত পাঁচ গুণ চার, দুই অনুপাত তিন সমান কত হবে ছয়, পাঁচ চার বিশ, তাহলে ছয় অনুপাত বিশ হচ্ছে এই দুইটা অনুপাতের মিশ্র অনুপাত। বুঝা গেল? তাহলে মিশ্রণকে একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে। যেমন দুই অনুপাত পাঁচ বলো স্যার, আপনি যেগুলা তো গোল গোল চিহ্ন দিচ্ছেন ওইগুলাই কি মিশ্র অনুপাত? দেখো দুই এবং তিন দুটো গুণ করে যে অনুপাত পেলাম না পূর্ব রাশি পেলাম কিনা, আবার পাঁচ এবং চারকে গুণ করে পূর্ব উত্তর রাশি পেলাম, তাহলে দুইটা অনুপাতের পূর্ব রাশি গুলো গুণ করে পূর্ব রাশি, দুইটা অনুপাতের উত্তর রাশির গুণফলকে উত্তর রাশি ধরে যে অনুপাতটা পাইলাম সেটা হচ্ছে মিশ্র অনুপাত। তাহলে মিশ্র অনুপাত হচ্ছে কোনটা? এখানে ছয় অনুপাত বিশ, দুই অনুপাত পাঁচ এবং তিন অনুপাত চার এই দুইটাকে মিশ্রণ করে নতুন যে অনুপাতটা পেলাম সেই অনুপাতটা হচ্ছে মিশ্র অনুপাত। সবার লেখা শেষ? সবার লেখা শেষ তাহলে বুঝতে পারি। এবার তোমরা যেহেতু এখন অ্যাসাইনমেন্ট করছো, যেহেতু তোমরা অ্যাসাইনমেন্ট করছো গভর্নমেন্টকে যে অ্যাসাইনমেন্ট দিচ্ছি সেই জন্য আমরা হোমওয়ার্ক কিন্তু এখন দেব না, বাসা হোমওয়ার্ক দেব না, আমরা যা করবো ক্লাসেই করে ফেলবো। স্যার কথাটা বোঝা যাচ্ছে? এবার আসো তোমরা বইয়ের বইয়ের পৃষ্ঠা নাম ৪৪, বইয়ের পৃষ্ঠা নাম ৪৪, ৪৪ কাজ, ৪৪ কাজের এখানে এক দুই তিন চার পাঁচ, হ্যাঁ পাঁচটা প্রশ্ন দেওয়া আছে, তাহলে আমরা এই প্রশ্নগুলো উত্তর করব। প্রথমে এক, চার অনুপাত নয় অনুপাতটি ব্যস্ত অনুপাত কত হবে? তাহলে প্রথম হচ্ছে ক, ক এর পূর্ব রাশি কত? চার অনুপাত ১১। কত হচ্ছে কয়ের পূর্ব রাশি কত উত্তর রাশি কত বলেন? কয়ের পূর্ব রাশি কত?
পূর্ব রাশি কত কত এখানে পূর্ব রাশি গুলো কত কত আমরা একসাথে করতে পারি বা কয় আলাদা করে করতে পারো কয়ের পূর্ব রাশি কত দুই নংয়ের কয়ের পূর্ব রাশি কত কে বলতে পারবে আইমান বলো yes, sir. দুইয়ের কয়ের পূর্ব রাশি কত পূর্ব রাশি হচ্ছে চার চার এত কম লাগছে কেন পূর্ব রাশি চার উত্তর রাশি কত এগারো চার এগারো তারপরে কয়ের কয়ের পূর্ব রাশি কত সাত পাঁচ সাত উত্তর রাশি কত পাঁচ পাঁচ তারপরে কয়ের একুশ পূর্ব রাশি হচ্ছে একুশ কত কে বলতে পারবে উনিশ উনিশ একুশ পূর্ব রাশির মানে কত প্রথম প্রথম রাশি রাশিটা উনিশ চার উনিশ একুশ কে বলতেছে উত্তর রাশি কত একুশ একুশ নিচের কোনটি একক অনুপাত কে বলতে পারবে এগারো অনুপাত এগারো এগারো অনুপাত এগারো অনুপাত চার নম্বরটা বলে চার নম্বরে কি বলছে নিম্নের অনুপাত গুলো লঘু কুর অনুপাত ভাগ করো তাহলে লঘু অনুপাত কোনটা কোনটা লঘু অনুপাত কে বলতে পারবে লঘু অনুপাত হচ্ছে যে অনুপাতে পূর্ব রাশি উত্তর রাশি ছোট তার মানে এখানে প্রথমটা লঘু অনুপাত দ্বিতীয়টা লঘু অনুপাত প্রথম এবং দ্বিতীয় হচ্ছে কি হচ্ছে লঘু অনুপাত আর গুণ অনুপাত গুলো কোনটা গুণ অনুপাত গুলো হলো ঠিক আছে তারপরেরটা দুই নম্বর কত পাঁচ নম্বর কে করতে পারবে পাঁচ ভেরি গুড তোমার নাম কি জাহিন জামিল মাশাআল্লাহ স্যার জাহিন ই সানি জাহিন 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 ওকে গুড জাহিন তাহলে দুই নম্বরে অ্যানসার হচ্ছে কত মিশ্র অনুপাত হবে শিক্ষার্থীরা তাহলে আমরা আজকে আর সামনে আগাবো না যতটুকু করলাম আমরা তোমরা এই লিখাগুলো উদাহরণগুলো স্যার যা লিখিয়েছি সেগুলো বাসায় ভালোভাবে পড়বে গত ক্লাস এবং আজকের ক্লাস এই দুইটা ক্লাসে যা কিছু পড়িয়েছি যা কিছু লিখিয়েছি এগুলো বাসায় পড়াটা হচ্ছে প্রধান হোমওয়ার্ক বাসায় পড়বে আর তোমরা অ্যাসাইনমেন্ট গুলো ভালোভাবে করে জমা দেবে অতএব আমরা আজকের ক্লাস আর করবো না পরবর্তী ক্লাসে আমরা তোমাদের কিন্তু ফিডব্যাক নেবো আমরা যা লিখিয়েছি ওদের জিজ্ঞেস করবো সবাই ভালো থাকবে আজকে পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম